ঝড় কালকে 5টা 5:30টার দিকে ঝড় হয়, তারপরে আমাদের এই ঘরের টিন উড়ে যায়, ইট সব ভেঙে ঘর খাট ফ্যান ট্যান টিভি চোখে সব ভেঙে যায়। চাল উল্টে গেছে? হ্যাঁ, চাল উল্টে গেছে। ঘরে কে কে ছিলেন তখন? ঘরে আমার ছেলে, আমার স্ত্রী। ঘরের যে জিনিসপত্র ছিল কিছু কি উদ্ধার করা সম্ভব হয়েছিল তখন? না, কিচ্ছু না। সব কি হয়েছে? সব ভেঙে গেছে। কতক্ষণ ঝড় কতক্ষণ হয়? ঝড় প্রায় 10-15 মিনিট। এলাকায় প্রচুর ভাঙা ঘরবাড়ি ভেঙেছে? হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভেঙেছে, কিছু কিছু জায়গায় টিন উড়ে গেছে। আপনার নাম? সুবোধ কবির। এই জায়গাটার নাম কি? জলেশ্বর পাড়িপাড়া। পাড়িপাড়া কালকে প্রচন্ড ঝড় এসেছিল, ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে ছিলাম, গরিব মানুষ ঘরে। এখন লকডাউনের পরিস্থিতি কি করবো বুঝতে পারছি। কখন ঝড়টা এসেছিল? ঝড়টা এসেছিল বিকালের দিকে। হ্যাঁ, বিকালের দিকে এই 5-6টা ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে পরিবারে ছিলাম, ঘরে ভয়ে তো পালিয়ে গেছিলাম, কোনো রকম বাচ্চা কোনো পূর্ণ বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছিলাম। এলাকা কোনো দরপতি ঝড় চলে? ঝড় প্রায় আধা ঘন্টা। হঠাৎ খবর হলো জলেশ্বর 1, জলেশ্বর 2, ইছাপুর 1, ইছাপুর 2-এ, এবং এখন বিভিন্নভাবে যেটা খবর পেলাম, পাঁচপোতা দিয়ে শুরু করে মানে সুটিয়ার একটা পার্ট, বিভিন্ন ক্ষেত্রে টর্নেডো টাইপ এটি ঝড় এসছে। সেই ঝড়ে প্রচুর গাছগাছড়া এবং কিছু কিছু বাড়ি ভাঙচুর ভেঙে গেছে। তার পূর্ণাঙ্গ রিপোর্ট এখন আমরা পাইনি। আমরা গতকালই খবর পাওয়ার পরপরই আমাদের পাও সাহেব পঞ্চায়েতের এবং আমাদের বিডিও স্টাফ মিলে আমরা পাঠিয়েছি একটা সার্ভে করতে, এবং আজকে 11টার পরে আমরা প্রত্যেকটা অঞ্চলকে বলেছি CA2 রিপোর্ট জমা দিতে। সে বিস্তারিত বিবরণটা দিয়ে, সে ফসল হতে পারে, গাছগাছালি হতে পারে, বসত বাড়ি হতে পারে, তার উপরে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব। প্রচুর ক্ষতি হয়েছে এবং কিছু ফসলও ক্ষতি হয়েছে, যেমন রামপুর থেকে গুরুগের রাজাপুর, চৌগাছা, পাঁচপোতা এবং বিভিন্নভাবে ঝাড়ডাঙ্গার একটা বর্ষার মানে বিক্ষিপ্তভাবে হলো, কিন্তু ঝড়টা মারাত্মক হয়েছে। সেই ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, গাছগাছালি ভেঙেছে, মূল্যবান কিছু বাড়ি টাড়িও তখন মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর উপরে বিস্তারিত রিপোর্ট আমরা পাবো, সরকারি রিলিফ এবং ত্রাণের ব্যবস্থা করতে পারি কি না আমরা উদ্যোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, এবং গতকাল রাতে আমি DM এর সাথেও কথা বলেছি। DM বলেছেন আমি ব্যবস্থা নিচ্ছি যথাযথভাবে, যাতে মানুষের হাতে মানে ত্রাণ পৌঁছানো যায়,